Assalamualaikum warahmatullah. দর্শক আশা করছি সবাই সুস্থ আছেন দূরের ও কাছের দেশ এবং প্রবাসীর এই মুহূর্তে যা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবরে স্বাগতম দর্শক আজ 23 আগস্ট লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকরা নিশ্চয়ই অবগত আছেন যে লিবিয়া ভূমধ্যসাগর থেকে ইউরোপীয় উদ্ধারকারী সংস্থা শিপ জিও ব্রেঞ্চ 322 জন শরণার্থীকে উদ্ধার করেছিল তারা গত 3 দিন যাবত সাগরে অবস্থান করছে ওই বড় জাহাজে জাহাজের কর্মকর্তা গতকাল ভিডিওর মাধ্যমে জানিয়েছিল প্রচন্ড রোদের কারণে অনেক শরণার্থী অসুস্থ হয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের মজুদ না থাকায় তাদেরকে দ্রুত কোনো বন্দরে নামানোর অনুমতি দেওয়া হোক আজ 23 আগস্ট ইতালি কর্তৃপক্ষ তাদেরকে ইতালিতে নামানোর অনুমতি দিয়েছে ওটে থাকা সমস্ত শরণার্থী ইতালি নামানো হবে দর্শক ওই বোটে থাকা অধিকাংশই বাংলাদেশি শরণার্থী তবে কতজন বাংলাদেশী এখানে রয়েছে সেটি তারা নিশ্চিত করেনি এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে সেখানে এছাড়াও দর্শক গতকাল লিবিয়া কোস্টগার্ডের জাহাজ সাবরাত 95 জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়া ভূমধ্যসাগর থেকে তাদেরকে উদ্ধার করার পর ত্রিপোলি নৌঘাঁটিতে নামানো হয়েছে মানবিক সহায়তার ভিত্তিতে সকলকে ডিসিআইএম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এদের মধ্যে মিশরের রয়েছে 2 জন মরক্কোর রয়েছে 24 জন সুদানের রয়েছে 40 জন ও সিরিয়ার রয়েছে 2 জন তবে এখানে কোনো বাংলাদেশি ছিল না এছাড়াও দর্শক গতকাল তিউনিশিয়ার কোস্টগার্ড 63 জন শরণার্থীকে আটক করেছে আফ্রিকা এবং তিউনিশিয়ার নাগরিক তারা তিউনিশিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদেরকে আটক করা হয় আটককৃতদের মধ্যে 25 জন তিউনিশিয়ান নাগরিক রয়েছে বাকিরা সবাই আফ্রিকা বিভিন্ন দেশের নাগরিক এছাড়াও দর্শক এলামফোন জানিয়েছে 20 জনের একটি ছোট বোট মাল্টা এসআর জোনে বিপদে রয়েছে তাদের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তাদের বিপদের সংখ্যা বেশি বাড়ছে দ্রুত তাদেরকে উদ্ধার করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে তো দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এসব ধরনের খবর মিস না করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ